ওল্ডহ্যাম লেবার পার্টি কোল্ডহার্স্ট শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় মিলেনিয়াম সেন্টারে অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে আগামী দিনে কোল্ডহার্স্ট ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন স্থানীয় লেবার নেতারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি সৈয়দ সাদেক আহমদ। ওল্ডহ্যাম লেবার পার্টি কোল্ডহার্স্ট ওয়ার্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিগত স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর আব্দুল মালিককে পুনরায় নির্বাচিত করায় স্থানীয় জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানাতে এক সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয় ওল্ডহ্যাম মিলেনিয়াম সেন্টারে। পার্টির চেয়ার আব্দুল আজিজের সভাপতিত্বে রোজি সুরজান ও মশির রহমান মুসার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কোল্ডহার্স্টের জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নে লেবার পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে কোল্ডহার্স্ট ওয়ার্ডে আরো উন্নতি সাধনে সবার সহযোগিতা তিনি কামনা করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর মমতাজ আলী আজাদ, হাজি মুক্তার আলী, নজমুল ইসলাম, নুরুল্লাহ ও জামাল উদ্দিন সহ আরো অনেকে। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল টেলিভিশন, ওল্ডহ্যাম, গ্রেটার ম্যানচেস্টার।